হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্টিক স্পোর্টস। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে অল করে দাও, যাতে আমার চ্যানেলের লেটেস্ট ভিডিওগুলির ফার্স্ট নোটিফিকেশান তোমরা পেতে পারো। তো আজকের প্রথম আপডেটটি হলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এর রিদিম ত্লাং কিন্তু অফিসিয়ালি এফসি গোয়াতে সই করেছে পরের মরশুমের জন্য। আইএসএল চলাকালীনই এই জল্পনাটা ছিল যে সে কোন টিমে সই করবে, কিন্তু তার অবসান কালকেই হয়েছে এফসি গোয়া এবং রিদিম ত্লাংয়ের তরফ থেকে। তো রিদিম ত্লাং কিন্তু গুড বাই পোস্ট দিয়েছেন তার ইনস্টাগ্রাম স্টোরিতে। তো আমরা কিন্তু রিদিম ত্লাংকে পরের মরশুমে এফসি গোয়ার জার্সি পরে খেলতে দেখতে পারছি, এটা কিন্তু অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে। তো পরের আপডেটটাও এফসি গোয়াকেই নিয়ে। তো আইএসএল শেষ হওয়ার পরেই শোনা যাচ্ছিল যে ফেরান করোমিনাস ফুটবল ক্যারিয়ার থেকে অবসর গ্রহণ করবেন, কিন্তু এখন যেই লেটেস্ট আপডেটটা বেরিয়ে এসেছে সেটা হলো ফেরান করোমিনাস কিন্তু আরও একটা সিজন ফুটবল খেলতে চাইছেন, মানে তিনি আরও একটা মরশুম এফসি গোয়ার হয়ে খেলতে চাইছেন। তো আমরা হয়তো ফেরান করোমিনাসকে পরের মরশুমের জন্য এফসি গোয়াতে দেখতে পারি, যদি এফসি গোয়া ম্যানেজমেন্ট তাকে রিটেইন করে। তো এই নিয়ে যদি ফার্দার কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের জানাবো। তো পরের আপডেটটা হলো মোহনবাগান এটিকে নিয়ে। তো আজকে যে লেটেস্ট আপডেটটা বেরিয়ে এসেছে সেটা হলো তরুণ প্রতিভাবান এবং কলাকুশলী প্লেয়ার শেখ সাহিল কিন্তু অফিসিয়ালি সই করেছে মোহনবাগান এটিকেতে পরের মরশুমের জন্য। আমার পার্সোনালি মনে হয় যে এটা কিন্তু মোহনবাগান এটিকের ইন্ডিয়ান স্কোয়াডে খুব ভালো সাইনিং। তো চলে আসি পরের এবং শেষ আপডেটে, সেটা হলো হায়দ্রাবাদ এফসি কিন্তু তাদের ইন্ডিয়ান স্কোয়াড থেকে দশজন প্লেয়ারকে অফিসিয়ালি রিলিজ করে দিয়েছে নিজেদের টিম থেকে। তার মধ্যে গুরতেজ সিং, রোহিত কুমার, কমলজিৎ সিং, রবিন সিংয়ের মতো বড় বড় প্লেয়ারদের নাম রয়েছে, এবং দশজনকে রিলিজ করে দেওয়ায় খুব স্পষ্ট বোঝা যাচ্ছে যে অ্যালবার্ট রোকা, যিনি কিন্তু হায়দ্রাবাদ এফসির পরের মরশুমের কোচ, তিনি কিন্তু পরের মরশুমের জন্য একটা খুব স্ট্রং টিম তৈরি করতে চলেছে। তো এই ছিল আজকের ফুটবল আপডেট। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দাও। এছাড়াও তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে অল করে দাও, তাতে তোমরা আমার ভিডিওগুলির ফার্স্ট নোটিফিকেশান পেতে পারবে। তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ।